আমরা যখন লিনিয়ার প্রোগ্রামিং গুলাকে সলভ করতে সলভ করি যখন দুইটা ভেরিয়েবল থাকে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন আমরা সেটাকে গ্রাফিক্যাল ভাবে সলভ করতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন দুইটার চেয়ে বেশি থাকে তখন আমরা সলভ করার জন্য সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করা দেখছি চ্যাপ্টার ফোরের এর ভিতরে আজকের হচ্ছে চ্যাপ্টার ফাইভ রিভাইসড সিমপ্লেক্স মেথড বা আমরা ম্যাট্রিক্স সিস্টেমে দেখব যে কিভাবে কোন একটা লিনিয়ার প্রোগ্রামকে সলভ করা যায় তো সিমপ্লেক্সের যে কনসেপ্ট ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই কনসেপ্টগুলা মোটামুটি সিমিলারভাবেই ওই কনসেপ্টগুলা লাগবে আর কি তো যাদের সিমপ্লেক্সের কথা একটু মনে আছে তাদের আজকের ক্লাসটা বুঝতে কিছুটা হেল্প হবে তো ম্যাট্রিক্স সিস্টেমের মধ্যে বা রিভাইজড সিমপ্লেক্সের মধ্যে কিছু নোটেশন থাকবে বা কোন ম্যাট্রিক্সটা কি ডিনোট করে এটার কিছু স্ট্যান্ডার্ডাইজড ফর্ম আছে যেমন যদি এরকম হয় যে বোল্ড লেটার থাকবে আবার ক্যাপিটাল লেটার থাকবে ক্যাপিটাল লেটার সেটা যদি বোল্ড করা থাকে এটা ম্যাট্রিক্স বুঝায় ক্যাপিটাল থাকবে বাট যদি স্মল লেটার হয় বা লোয়ার কেস হয় এরকম অ্যালফাবেটগুলো থাকে তখন সেটাকে একটা ভেক্টর বোঝায় ভেক্টরটা আইদার আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে যার রো কলাম দুইটাই থাকবে রো রো থাকবে কলাম থাকবে এরকম যদি থাকে তখন সেটাকে বলে হচ্ছে ম্যাট্রিক্স আর কি মোর দেন ওয়ান রো কলাম যদি থাকে আর আরেকটা হচ্ছে যে ইটালিসাইজড লেটার যদি থাকে এটা হচ্ছে জাস্ট স্কেলার বোঝায় মানে কোনো ভেক্টর না বা ম্যাট্রিক্স না স্কেলার যদি হয় মানে জাস্ট একটা সিঙ্গেল নাম্বার সিঙ্গেল নাম্বারকে বলা হচ্ছে স্কেলার ভেক্টর হচ্ছে থাকবে বোল্ড করা থাকবে লোয়ার কেস থাকবে সেটাকে ভেক্টর ভেক্টর হবে আইদার একটা কলাম অথবা একটা রো এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে বলা হচ্ছে ভেক্টর আর স্কেলার হচ্ছে ইটালি ইটালিক লেটারে থাকবে যেটা স্কেলারটা হচ্ছে জাস্ট একটা নাম্বার আর হচ্ছে জিরোর ক্ষেত্রে আবার দুই ধরনের নোটেশন নিতে পারে দুইটাই জিরো জিরো যদি বোল্ড করা থাকে মানে বোল্ড ফেস জিরো যদি থাকে এটা একটা নাল ভেক্টর বোঝা যায় কোনো একটা সিস্টেমের ভিতরে তাহলে নাল ভেক্টর হচ্ছে মানে ধরো কোনো একটা রো ভেক্টর রো ভেক্টরের তিনটা একটা রো এর ভিতরে তিনটা কলাম আছে মানে তার মানে তিনটা কলামের মধ্যে জিরো থাকবে তিনটা তিনটাই জিরো তাহলে এটাকে আমরা একটা রো ভেক্টর বলতে পারি আবার এটাকে আমরা নাল ভেক্টর বলতে পারি আবার এটা কলাম ভেক্টরও হতে পারে যে একটা কলাম একটা কলামের মধ্যে তিনটা রো আছে ওই তিনটা রো এর ভিতরে প্রত্যেকটাই জিরো তো এই ধরনের ভেক্টরগুলোকে আমরা বোল্ড ফেস জিরো বা জিরোকে বোল্ড করে এক্সপ্রেস করা হয় আর যদি অর্ডিনারি জিরো থাকে মানে বোল্ড ছাড়া যখন জিরো বসে জাস্ট এটা একটা নাম্বার অ্যাজ স্কেলার জিরো সিমপ্লেক্স মেথড কে যখন আমরা ম্যাট্রিক্স এ ট্রান্সফার করি কিছু কমন বা ফর্মুলার মতো কিছু আছে বা জেনারেলাইজড ফর্মের মতো আছে আমরা যদি এরকম মনে করি কোন একটা প্রবলেমে ধরো জেট ম্যাক্সিমাইজ জেট যেটা অবজেক্টিভ ফাংশন যেটা সি তাহলে একটা স্কেলার সি হচ্ছে একটা ভেক্টর আর এক্স হচ্ছে আর একটা ভেক্টর তাহলে দেখো এখানে সি আর এক্স দুইটাই হচ্ছে যে বোল্ড ফেস লোয়ার কেস যে বোল্ড ফেস লোয়ার কেস এখানে সি একটা ভেক্টর এক্স একটা ভেক্টর দুইটাই হচ্ছে স্মল 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 লেটারের অ্যালফাবেট আর হচ্ছে দুইটাই বোল্ড তাহলে দুইটাই হচ্ছে একটা রো অথবা হচ্ছে কলাম ভেক্টর সি আর এক্স ক্যাপিটাল এ তাহলে এটা একটা ম্যাট্রিক্স এটা হচ্ছে স্মল এক্স এটা একটা ভেক্টর স্মল বি এটা একটা ভেক্টর তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা কনস্ট্যান্ট গুলাকে এই 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 ফর্মে আমরা কনস্ট্যান্ট গুলাকে এক্সপ্রেস করি আর অবজেক্টিভ ফাংশনটাকে আমরা এভাবে এক্সপ্লেইন করি তাহলে আমরা যদি এরকম ভাবে বলি যে কোন একটা অবজেক্টিভ ফাংশনের এই সিটা হচ্ছে কোএফিসিয়েন্টের কোএফিসিয়েন্ট ভেক্টর আর এক্সটা হচ্ছে যে ভেরিয়েবলের ভেক্টর তাহলে এরকম এক্সাম্পল হিসেবে যদি বলি যে কোন একটা এক্স ওয়াই এরকম যদি থাকে এক্স ওয়াই আকারে যদি থাকে আর একটা হচ্ছে ধরো নাইন থ্রি তাহলে এইটা হচ্ছে সি আর এইটা হচ্ছে এক্স তাহলে সি আর এক্স এটাকে করলে আমরা অবজেক্টিভ তাহলে পাচ্ছি নাইন এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই এটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে যাতে কোনো একটা ইকুয়েশন ম্যাক্সিমাইজ হয় নাইন এক্স প্লাস থ্রি হয় এটাকে ম্যাক্সিমাইজ করতে হচ্ছে তাহলে সিটা হচ্ছে একটা রো ভেক্টর আর এক্সটা হচ্ছে কলম ভেক্টর সিমিলার ভাবে এক্স গ্রেটার দেন ইকুয়াল জিরো জিরো যেহেতু বোল্ড জিরো বোল্ড জিরো দ্যাট মিনস এটা একটা ভেক্টর কলম ভেক্টর আবার স্মল বি যেটা এটা হচ্ছে রিসোর্স যেটাকে বোঝায় মানে রাইট হ্যান্ড সাইড যেটা বোঝায় কনস্ট্যান্টের রিসোর্স আর এ হচ্ছে ম্যাট্রিক্স তাহলে এক্স এস হচ্ছে স্ল্যাগ ভেরিয়েবল স্ল্যাগ ভেরিয়েবল গুলো কি রকম হবে যে যতগুলা এক্স এন এখানে দেখো যে কোন একটা সিস্টেমের মধ্যে যতগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যতগুলা থাকবে স্ল্যাগ ভেরিয়েবল তারপর থেকে অ্যাড হইতে থাকবে একটা করে স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড হইতে থাকবে এখন আমরা জানি কোনো একটা সিস্টেমকে সলভ করার জন্য যতগুলা আননন থাকবে ততগুলা ইকুয়েশন থাকবে কোন একটা সিস্টেম তখনই সলভ করা যাবে যখন যতগুলা ভেরিয়েবল থাকবে বা যতগুলো থাকবে ততগুলা ইকুয়েশন যদি থাকে তাহলে সলভ করা যাবে যদি ইকুয়েশনের সংখ্যা বেশি হয় ইকুয়েশনের সংখ্যা যদি কম হয় তাহলে এটা সলভ করা যাবে না ইকুয়েশন সংখ্যা যদি বেশি হয় সেক্ষেত্রে এরকম চান্স আছে যে মাল্টিপল সলিউশন থাকবে বা সিস্টেমটা তখন এরকম হবে যে একই এক একটা ভেরিয়েবলের মাল্টিপল সলিউশন বা মাল্টিপল ভ্যালু চলে আসতেছে এরকম হওয়ার সম্ভাবনা আছে তাহলে কনস্ট্রেন্টগুলা কনস্ট্রেন্টের কনস্টেন্টের ইকুয়েশন গুলা এ হচ্ছে ম্যাট্রিক্স আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টি ম্যাট্রিক্স তোমরা মনে থাকার কথা তারপরে আর একটু ই করায় দিই এটা একটা টু বাই টু আইডেন্টিটি ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি হলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান থ্রি থ্রি বাই থ্রি আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স থাকবে যেটা আমরা এটা হচ্ছে যে কনস্ট্রেন্ট যেগুলো থাকবে কনস্ট্রেন্টের কোএফিসিয়েন্টগুলো থেকে এ ম্যাট্রিক্সটা তৈরি হবে এর সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে আর হচ্ছে এখানে স্ল্যাক ভেরিয়েবল বেসিক ভেরিয়েবল বা নন বেসিক ভেরিয়েবল আর হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল সবগুলোকে অ্যাড হয়ে এটা হচ্ছে মানে সবগুলো ভেরিয়েবলে থাকবে এসও থাকতিছে আর এখান থেকে এক্সও থাকতিছে তাহলে একটা সিস্টেমের যে unknown ভেরিয়েবলস যেগুলা বা unknown যেগুলো সেগুলোও থাকতিছে আর সলিউশন করার জন্য যে স্ল্যাগ ভেরিয়েবল গুলো ক্রিয়েট করা হচ্ছে সেগুলো এখানে থাকতেছে এরপরে থাকতেছে হচ্ছে বি এখানে বোথ এক্স আর এক্স এর সবগুলাই হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল জিরো তার মানে নন নেগেটিভিটি কনস্ট্যান্ট এখানে আই এর কথা বলা আছে আই হচ্ছে এম ইনটু এম ম্যাট্রিক্স তার মানে টু বাই টু থ্রি বাই থ্রি এরকম একটা আইডেন্টি ম্যাট্রিক্স হবে এন্ড নাল ভেক্টর হচ্ছে জিরো নাও হচ্ছে এন প্লাস এম এলিমেন্ট এখানে যে এখানে এক্স এস এর ক্ষেত্রে এখানে স্টার্ট হচ্ছে ওয়ান থেকে শুরু করে এম পর্যন্ত আর এক্স এর ক্ষেত্রে ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত তাহলে এখানে আছে নাম্বার অফ এন আর এখানে আছে নাম্বার অফ এম ওয়ান থেকে এম এই কারণে বলা আছে যে জিরো যে ভেক্টরটা বা নাল যে ভেক্টরটা থাকবে সেই ভেক্টরটা টোটাল এলিমেন্ট থাকবে এন প্লাস এম এতগুলা জিরো থাকবে আগের যেগুলো এক্সপ্লেন করছি সেগুলো এখানে আবার বলা আছে একটু লাইন বাই লাইন পড়ে যাই যদি কোনোটা নতুন কোনো ইনফরমেশন থাকে দ্য জেনারেল অ্যাপ্রোচ অফ দ্য সিমপ্লেক্স মেথড ইজ টু অপটেন সিকোয়েন্স অফ ইমপ্রুভিং বেস্ট ফিজিবল সলিউশন আনটিল অ্যান অপটিমাম সলিউশন ইজ রিস্ট তার মানে আগের সিমপ্লেক্স মেথডের মতোই কথা যে এক্ষেত্রেও কোনো একটা অপটিমাম সলিউশনে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদেরকে এরকম ইটারেশন বা ইটারেশন করে আমাদেরকে ফরওয়ার্ড হইতে হবে একটার পর একটা ইটারেশন আসবে ম্যাট্রিক্স সিস্টেমের মধ্যে ওয়ান অফ দা কি ফিচারস অফ দা রিভাইজড সিমপ্লেক্স ইনভলভস দা ওয়ে ইন হুইচ ইট সলভস ইচ নিউ বেস্ট ফিজিবল সলিউশন আফটার আইডেন্টিফাই বেসিক আর নন বেসিক ভেরিয়েবল তো সিমপ্লেক্স মেথডে আমরা প্রথমে বেসিক আর নন বেসিক ভেরিয়েবল আলাদা করা হইতো নন বেসিক ভেরিয়েবল গুলা হচ্ছে যে শুধু কলামে থাকতো আর একদম উপরের জিরো কলামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেসিক ভেরিয়েবলগুলো থাকতো বা বেসিক ভেরিয়েবলগুলোর ক্ষেত্রে কোএফিসিয়েন্টগুলো জিরো হইতো এরকম সিমপ্লেক্স মেথডের ক্ষেত্রে ছিল তো রিফাইন সিমপ্লেক্সের ক্ষেত্রে বা ম্যাট্রিক্স সিস্টেমের ক্ষেত্রে এরকম থাকবে বেসিক ভেরিয়েবল আর নন বেসিক ভেরিয়েবলকে আলাদা করার একটা নির্দিষ্ট প্রসিডিউর থাকবে তাহলে আগের পেজের সিস্টেমেই এ হচ্ছে একটা ম্যাট্রিক্স আই হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স এক্স আর এক্সএস আর বি এগুলো নিয়ে হচ্ছে আমার আমাদের কনস্ট্যান্টগুলো ফর্ম হবে ইন হুইচ এন হচ্ছে বেসিক ভেরিয়েবল এন প্লাস এম হচ্ছে টোটাল এলিমেন্ট থাকবে এক্স এর জন্য হচ্ছে এন আর এক্সএস এর জন্য হচ্ছে এম নাম্বার অফ এলিমেন্ট আর সেটস ইকুয়াল টু জিরো তাহলে এই সবগুলো মিলে হচ্ছে জিরো ভেক্টর তৈরি হচ্ছে এলিমিনেটিং এন ভেরিয়েবলস বাই ইকুয়েটিং দেম টু জিরো লিভস এ সেট অফ এম ইকুয়েশন তাহলে প্রথমে হচ্ছে এন ইকুয়েশন যেগুলো হচ্ছে বেসিক নন বেসিক ভেরিয়েবল যেগুলো ছিল সেগুলো থেকে যদি এম এন নাম্বার অফ এন যে কটা থাকবে এগুলো যদি মাইনাস করা হয় তাহলে শুধু এম ইকুয়েশন থাকবে এম আনন থাকবে মানে স্ল্যাগ ভেরিয়েবল তাহলে এম ইকুয়েশন এম আন যখন থাকবে মানে স্ল্যাগ ভেরিয়েবল তখন বেসিক ভেরিয়েবল হচ্ছে তখন এটাকে সলভ করা যাবে তাহলে বি হচ্ছে একটা ম্যাট্রিক্স এক্স বি এটা একটা ভেক্টর স্মল লেটার লোয়ার কেস বি বোল্ড তাহলে এটা একটা ভেক্টর তাহলে এখানে এক্স বি যেটা এক্স বি ভেক্টরটা তাহলে বেসিক ভেরিয়েবল ওয়ান এক্স বি ওয়ান এক্স বি টু তাহলে এক্স বেসিক ভেরিয়েবল ওয়ান বেসিক ভেরিয়েবল টু এভাবে করে এম পর্যন্ত তাহলে এই এক্স আর এক্সেস এখান থেকে যখন শুধুমাত্র এ নাম্বার অফ n ভেরিয়েবলকে বাদ দেওয়া হচ্ছে তখন যে ভেরিয়েবলগুলো থাকছে সেগুলোকে বলা হচ্ছে বেসিক ভেরিয়েবল তাহলে x বেসিক ভেরিয়েবল 1 x বেসিক ভেরিয়েবল 2 এভাবে করে x বেসিক ভেরিয়েবল এম পর্যন্ত ইজ অবটেইনড বাই এলিমিনেটিং দা নন বেসিক ভেরিয়েবল x x फ्रॉम x اكس এখান থেকে নন বেসিক ভেরিয়েবলগুলোকে বাদ দিলে তাহলে x আর اكسেস এর ভিতরে বেসিক ভেরিয়েবল আছে নন বেসিক ভেরিয়েবল আছে মানে স্ল্যাগ ভেরিয়েবল প্লাস হচ্ছে যে অরিজিনাল যে ভেরিয়েবল সবগুলোই আছে এখান থেকে নন বেসিক ভেরিয়েবলগুলোকে বাদ দিলে বেসিক ভেরিয়েবলগুলো পাওয়া যাবে তাহলে এক্স বিটা হচ্ছে বেসিক ভেরিয়েবলের ভেক্টর ক্যাপিটাল বি এটা একটা ম্যাট্রিক্স যেটাকে বেসিস ম্যাট্রিক্স বলে তো বেসিস ম্যাট্রিক্স ইজ অপটেন্ড বাই এলিমিনেটিং দ্য কলাম করসপেন্টিং টু কোফিসেন্ট অফ দা নন বেসিক ভেরিয়েবলস ফ্রম এআই তাহলে এ ছিল একদম ইনিশিয়াল যে একটা ম্যাট্রিক্স আই ছিল হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স তাহলে এ আই এই দুইটা থেকে যখন ওই কলামগুলো বাদ দিতে হবে যেগুলো হচ্ছে নন বেসিক ভেরিয়েবল থাকবে নন বেসিক ভেরিয়েবলের ওই কলামগুলোকে বাদ দিলে তখন বি ভেক্টরটাকে পাওয়া যাবে বি ম্যাট্রিক্সটাকে পাওয়া যাবে বি সবসময় হচ্ছে নন সিঙ্গুলার থাকে বি মানে বি সবসময় এমন একটা ম্যাট্রিক্স হবে যার সবসময় ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে ইনভার্স ম্যাট্রিক্স কেন বের করতে হবে এক্স বি ভেক্টরটাকে বের করার জন্য সাধারণত বোস সাইডে এটা হচ্ছে ফর্মুলা ক্যাপিটাল বি ম্যাট্রিক্স বি এক্স বি বি আগের আগের স্লাইডেও ছিল যে ক্যাপিটাল বি এক্স বি টু হচ্ছে স্মল লোয়ার কেস বি তাহলে এখান থেকে এক্স বি বের করার জন্য তাহলে এক্স বি হবে আমরা যদি বোস সাইডে ইনভার্স বি এর ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে বি ইনভার্স বি ইনভার্স বোস সাইডে এটা দ্বারা মাল্টিপ্লাই করা হচ্ছে মাল্টিপ্লাই করলে এই বি ইনভার্স আর বি তাহলে এটা 1 হয়ে যাচ্ছে তাহলে এক্স বি লেফট হ্যান্ড সাইডে শুধু এক্স বি থাকতেছে রাইট হ্যান্ড সাইডে থাকতে হচ্ছে ক্যাপিটাল বি ইনভার্স ইনটু হচ্ছে স্মল বি তাহলে ক্যাপিটাল বি ইনভার্স বি এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আলটিমেটলি আইডেন্টি সাথে এক্স বি যখন মাল্টিপ্লাই করা হবে তখন শুধুমাত্র এক্স বি থাকবে তাহলে এক্স বি ইকাল টু বি ইনভার্স বি এরকম থাকতেছে ফাইনালি যখন আমরা জেডের এর ভ্যালু বা অবজেক্টিভ ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করব তাহলে জেডের এর জেড এর ভ্যালু বা অবজেক্টিভ ফাংশনের ভ্যালু ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে সি বি ইনটু এক্স বি তাহলে সি টা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ দা বেসিক ভেরিয়েবলস আর এক্স হচ্ছে বেসিক ভেরিয়েবলস তাহলে একটা হবে রো ভেক্টর আর একটা হবে কলাম ভেক্টর সি বিটা হচ্ছে কোফিসিয়েন্টটা হবে রো ভেক্টর আর এক্স বি যেটা বেসিক ভেরিয়েবল এগুলো হবে কলাম ভেক্টর এখন এক্স আমরা পাচ্ছি এই যে আগের যে ক্যালকুলেশনটা করে এই যে বি ইনভার্স বি এটা করে পাওয়া যাচ্ছে এক্স বি তাহলে আমরা চাইলে এভাবেও ডিটেইলস ইউজ করতে পারি অথবা একদম যদি এভাবে বলতে পারি যে সি বি ইনটু বি ইনভার্স এক্স বি টাকে এখানে বি ইনভার্স বি এভাবে লেখা হচ্ছে আচ্ছা আমরা যদি একটা एग्जांपल দেখি এখান থেকে অনেক জটিল একটু ডিফিকাল্টি আছে এই কারণে অনেক সাধারণত ছোট ছোট যে ম্যাথগুলা তোমাদের বইয়ের এক্সারসাইজের যে ছোট ছোট ম্যাথগুলা এগুলা এর ভিতর থেকে থাকবে আর কি এই উইন্ডোর গ্লাস কোম্পানির যে প্রবলেমটা ছিল এই ধরনের সিমিলার প্রবলেমগুলাই পরীক্ষায় তোমাদের আসবে আচ্ছা একটু রিকল যদি করি এই যে উইন্ডোর গ্লাস প্রবলেম যেহেতু অনেকদিন আগে করা এই কারণে ওই স্লাইডটাকে আবার এখানে নিয়ে আসছি সেটা ছিল হচ্ছে যে তিন ধরনের তিনটা প্ল্যান্ট ছিল প্ল্যান্ট ওয়ান টু থ্রি তিনটা প্ল্যান্টের অ্যাভেলেবেল টাইম ছিল ফোর আওয়ার্স টুয়েলভ আওয়ার্স এইটিন আওয়ার্স আর হচ্ছে যে টাইম হচ্ছে পার ব্যাচের জন্য কি পরিমাণ প্রোডাকশন টাইম দরকার

এগুলো দেখার পরে এখন তোমাদের মনে পড়ার কথা যে এই ধর এই এই ইকুয়েশনগুলোর বেসিসে আমরা অনেকগুলো প্রবলেমকে সলভ করছি আর অবজেক্টিভ ফাংশন ছিল ম্যাক্সিমাইজ z equal to 3x1 plus 5x2 আচ্ছা এর সিমিলার সিমপ্লেক্স যে টেবিলটা সেটাকেও আমি এখানে রাখছি যাতে তোমাদের দুইটার সাথে কম্পেয়ার করতে সুবিধা হয় আমরা সিমপ্লেক্সে প্রথমে কি করতাম মনে করে দেখো যে মানে একদম অরিজিনাল যে ফর্মটা আমাদের তাহলে জেড এর ইকুয়েশনের ভিতর শুধু এক্স ওয়ান আর এক্স টু ছিল তাহলে মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ তাহলে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এদেরকে আমরা বলতেছি এদের কোফিসিয়েন্ট হচ্ছে জেড এর ইকুয়েশনে বা ইকুয়েশন জিরো তে হচ্ছে জিরো তাহলে বাকিগুলোকে আমরা এভাবে বসায় দিছিলাম এখান থেকে আমরা সবচাইতে নেগেটিভ যেটা বেশি ছিল এক্স ওয়ান এক্স এর মধ্যে যেটা বেশি নেগেটিভ সেটাকে আমরা লিভিং ভেরিয়েবল সেটাকে আমরা এন্টারিং ভেরিয়েবল করছিলাম আর আমরা লিভিং ভেরিয়েবল বের করছিলাম ওই এন্টারিং ভেরিয়েবলের কলামের যে ভ্যালুগুলা এই সেই ভ্যালুগুলা দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলোকে ডিভাইড করছিলাম করে সবচাইতে যে ভ্যালুটা মিনিমাম রেশিও আসছে সেই মিনিমাম রেশিওকে আমরা লিভিং ভেরিয়েবল করছি তাহলে আমাদের ইটারেশন ওয়ানে ছিল এক্স2 টা ছিল এন্টারিং ভেরিয়েবল আর এক্স4 টা ছিল হচ্ছে লিভিং ভেরিয়েবল এক্স4 টা লিভিং ভেরিয়েবল হয়ে এক্স2 টা এন্টার করছে তাহলে এখানকার যে কনসেপ্ট এই ম্যাট্রিক্স সিস্টেমের ভিতরে সিমিলার কনসেপ্টটা ইউজ হবে তাহলে এই টার্ম দেখো সবগুলা তোমাদের পরিচিত টার্ম সি হচ্ছে থ্রি ফাইভ তাহলে কোফিসেন্ট অফ অবজেক্টিভ ফাংশনের ক্ষেত্রে যে কোফিসেন্ট গুলা প্রফিটের যে কোফিসেন্ট 3x থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফাইভ এক্স টু এরকম ছিল তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশনের কোফিসেন্ট এ ইন্টু আই মানে এ আই এ ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে আমরা এ ম্যাট্রিক্স বলতে পারি এই যে এই অংশটুকু এখান থেকে তাহলে ওয়ান জিরো জিরো থ্রি জিরো টু থ্রি টু তাহলে ওয়ান জিরো জিরো টু থ্রি টু এরপরে আইটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্স যেহেতু আমাদের তিনটা ইকুয়েশন ছিল তাহলে তিনটা স্ল্যাগ ভেরিয়েবল ছিল এই কারণে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটাও থ্রি বাই থ্রি আইডেন্টিটি ম্যাট্রিক্স বি হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু তাহলে ফোর টুয়েলভ এইটিন মানে সিমপ্লেক্স মেথডের টেবিল তো আর দেওয়া থাকবে না কোশ্চেন দেখে যাতে বুঝতে পারো তাহলে এই যে ফোর টুয়েলভ এইটিন এটা হচ্ছে বি এর ভ্যালু তাহলে এখানে আমরা এক্স বেসিক ভেরিয়েবল এক্স ওয়ান আর এক্স টু আর স্ল্যাগ ভেরিয়েবল যেটাকে বলা হচ্ছে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ সরিটা হচ্ছে নন বেসিক ভেরিয়েবল আর এক্স থ্রি এক্স ফোর বা হচ্ছে বেসিক ভেরিয়েবল এখন তাহলে ইটারেশন জিরোতে আমাদের এখানে ফর্মুলা দেখে আসো প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ফর্মে আসার পরে যে এক্স বিটাকে ক্যালকুলেট করতে হবে মানে আলটিমেট টার্গেট তো আমাদেরকে জেড ক্যালকুলেট করা জেড ক্যালকুলেট করার জন্য একটা সিবি লাগবে আর এক্স বি লাগবে সিবি লাগবে আর একটা হচ্ছে এক্স বি লাগবে তাহলে সিবির ভ্যালুটা তো কোফিসিয়েন্ট থেকে পাওয়া যাবে আর এক্স বি হচ্ছে বেসিক ভেরিয়েবলের জন্য এক্স টা বের করতে হবে তাহলে এক্স এর ক্ষেত্রে আমার যে বেসিক ভেরিয়েবল তাহলে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এই তিনটা হচ্ছে বেসিক ভেরিয়েবল এখন এক্স ক্যালকুলেশনের জন্য এক্স বি এর ফর্মুলা ছিল এই যে এক্স বি এর ফর্মুলা ছিল বি ইনভার্স বি তাহলে ক্যাপিটাল বি ইনভার্স সেই ম্যাট্রিক্স ইনভার্স ইনটু হচ্ছে স্মল বোল্ড বি তাহলে বি যেহেতু একটা ইনিশিয়াল অবস্থায় এই অংশটা হচ্ছে এই অংশটা হচ্ছে আই বি কে বলা হচ্ছিল বেসিস ম্যাট্রিক্স বেসিক ম্যাট্রিক্স এর ডেফিনেশন কি ছিল যদি মনে করে দেখো ইজ বাই এলিমিনেটিং দ্য কলামস কোরসপেন্ডিং টু নন বেসিক ভেরিয়েবল নন বেসিক ভেরিয়েবলের কলামগুলোকে বাদ দিয়ে কোথা থেকে বাদ দিতে হবে এ আর আই এই ম্যাট্রিক্স থেকে নন বেসিক ভেরিয়েবলের কলামগুলোকে বাদ দিতে হবে তাহলে এ ইন্টু আই এ আই এই ম্যাট্রিক্স থেকে নন বেসিক ভেরিয়েবলের তাহলে বেসিক ভেরিয়েবল কত এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ তাহলে এখানে ছিল এরকম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর তাহলে এই পাঁচটা থেকে এই দুইটা হচ্ছে নন বেসিক ভেরিয়েল তাহলে এ আই থেকে নন বেসিক ভেরিয়েল গুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে থাকতেছে শুধু বেসিক ভেরিয়েবলের অংশটুকু তার মানে এই ইটারেশন জিরোতে সাধারণত এই বিটা হবে সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্স ইকুয়েশন জিরোতে বা একদম স্টার্টিংয়ে বিটা সবসময় হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স আচ্ছা আইডেন্টি ম্যাট্রিক্স কে আমরা যদি ইনভার্স করি তাহলে ওই সেম ম্যাট্রিক্সই পাওয়া যায় এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের একটা প্রপার্টিস চাইলে তোমরা যদি ই করে দেখো ক্যালকুলেশন করে দেখো সেই ক্ষেত্রে এটাই দেখা যাবে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স কে ইনভার্স ম্যাট্রিক্স করলে ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা তোমাদের মনে আছে কিনা এ ইনভার্স কোন একটা ম্যাট্রিক্স সারি কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ইনভার্স করতে চাই তাহলে 1 বাই তার ডিটারমিন্যান্ট ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট এ অ্যাডজয়েন্ট এটার ক্ষেত্রে একটা থাকে ট্রান্সপোজ আর তার রেসপেক্টিভ যে কিছু ভ্যালু থাকে সেই ভ্যালুগুলা বের করার পরে সেটাকে ট্রান্সপোজ করলে অ্যাডজয়েন্ট এ পাওয়া যায় অ্যাডজয়েন্ট এটাকে যদি ডিটারমিন্যান্ট অফ এ দ্বারা ডিভাইড করা হয় সেই হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যায় এটা তোমরা তোমাদের ক্যালকুলেটর ও ইনভার্স ম্যাট্রিক্স করা এটা শিখে ফেললে ভালো আর একটা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করার সময় তোমরা নেটেও দেখতে পাবে যে ইনভার্স ম্যাট্রিক্স ক্যালকুলেটর এটা লিখে সার্চ দিলেই

বি ইনভার্সের ভ্যালু হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা এই যে বি এখন এটাকে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা হয় ওয়ান ইন্টু ফোর জিরো ইন্টু টুয়েলভ জিরো ইনটু জিরো ইন্টু ফোর ওয়ান ইন্টু টুয়েলভ জিরো ইনটু 18 তাহলে থাকতেছে একটা কলাম ম্যাট্রিক্স থাকতেছে তাহলে ফোর টুয়েলভ 18, 0 into 4, 0 into 12, 1 into 18. এখন এটাকে এই যে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এটা তো জাস্ট এক্স বি আর আর একটা হচ্ছে সিবি সিবি কি হবে বেসিক ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট তাহলে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এর কোফিসিয়েন্ট z এর ফাংশনে বা ইকুয়েশন জিরোতে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ

এখন আমরা এটা অপটিমাম কিনা মানে আমাদেরকে এর পরবর্তীতে আর ইটারেশন করতে হবে কিনা আমাদেরকে অপটিমালিটি টেস্ট করতে হবে সিবি এ মাইনাস হচ্ছে সি এই ভ্যালুটা যদি নেগেটিভ থাকে তখন এটা হচ্ছে অপটিমাম না যখন পজিটিভ আসবে তখন হচ্ছে অপটিমাম তাহলে অপটিমালিটি টেস্টের ফর্মুলা হচ্ছে বি ইনভার্স এ হচ্ছে সি আচ্ছা এখন বি ইনভার্স হচ্ছে এটা হচ্ছে বি ইনভার্স এরপরে এ হচ্ছে এই অংশটুকু ওয়ান জিরো জিরো টু থ্রি টু তাহলে বি ইনভার্স এর সাথে যদি এ মাল্টিপ্লাই করা হয় ওয়ান জিরো জিরো টু থ্রি টু তাহলে এইটা বি ইনভার্স এটা হচ্ছে এ এই দুটাকে এখন মাল্টিপ্লাই করি তাহলে ওয়ান এর সাথে ওয়ান মাল্টিপ্লাই এরপরে জিরোর সাথে জিরো জিরোর সাথে থ্রি তাহলে থাকতেছে হচ্ছে ওয়ান এরপরে জিরোর সাথে জিরো ওয়ান এর সাথে হচ্ছে টু জিরোর অনের সাথে টু জিরোর সাথে হচ্ছে টু এরপরে এই কলামের জন্য সরি এই জন্য এখানে তো কোনো কলাম নাই যেহেতু কোনো কলাম নাই তাহলে ওইটা তো আর আসতেছে না আর কি আলটিমেটলি তাহলে অন টু থেকে যাচ্ছে এরপর হচ্ছে সিবি সিবি এর ক্ষেত্রে সিবি হচ্ছে বেসিক ভেরিয়েবল এর তাহলে জিরো 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 তাহলে তিনটা জিরো এর সাথে থাকতেছে হচ্ছে ওয়ান আর টু মাইনাস হচ্ছে সি সি হচ্ছে একদম অরিজিনাল যে অবজেক্টিভ ফাংশনের কোফিসিয়েন্ট তাহলে আমাদের অবজেক্টিভ ফাংশন থ্রি এক্স আর ফাইভ এক্স থ্রি এক্স আর ফাইভ ওয়াই বা জিরো 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 ওয়ান টু জিরোর সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে জিরো জিরোর সাথে টু মাল্টিপ্লাই করলে জিরো আর এই থার্ড জিরোর জন্য তো এখানে থার্ড কোনো টার্ম নাই তাহলে জিরো জিরো থাকতেছে জিরো জিরো থেকে এখানে হচ্ছে থ্রি ফাইভ থাকতেছে তাহলে এখানে মাইনাস থ্রি এখানে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে যেহেতু এখানে দুইটাই নেগেটিভ আছে যে একটা নেগেটিভ থাকলো এই ফর্মুলাতে যদি নেগেটিভ থাকে তখন বলা মানে বলা যাবে যে এটা অপটিমাম না সেক্ষেত্রে আরো ইটারেশন করতে হবে তাহলে ইটারেশন জিরোর পর দেখা যাচ্ছে জেড এর ভ্যালু হচ্ছে জিরো এবং এটা একটা অপটিমাম সলিউশন না যেহেতু অপটিমাম সলিউশন না তাহলে আমাকে এখন পরবর্তী ইটারেশনে কিভাবে যেতে হবে পরবর্তী ইটারেশনে যাওয়ার নিয়ম হচ্ছে আমাদেরকে এখানে যে যেভাবে দেখতাম আর কি ঠিক একইভাবে দেখতে হবে এই যে সি এর যে ভ্যালু দেখতে হবে মাইনাস সি ওয়ান আর মাইনাস সি টু এই দুইটাকে চেক করতে হবে তাহলে মাইনাস সি ওয়ান এর ভ্যালু হচ্ছে মাইনাস থ্রি মাইনাস সি টু এর ভ্যালু হচ্ছে মাইনাস ফাইভ যেটা বেশি নেগেটিভ সেটাকে আমাকে এন্টারিং ভেরিয়েবল বলতে হবে তাহলে এক্স টু এর কফিসিয়েন্টটা হচ্ছে বেশি নেগেটিভ এক্স টু এর কফিসিয়েন্টটা বেশি নেগেটিভ তাহলে এক্স টুটা হবে এন্টারিং ভেরিয়েবল লিভিং ভেরিয়েবল কিভাবে ক্যালকুলেট করা হবে তাহলে এখানে যদি ওই সিমপ্লেক্সের মতোই এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ তাহলে প্রথমে আমরা সিলেক্ট করে ফেললাম এক্স টু তাহলে হচ্ছে যেরকম ছিল যে রাইট হ্যান্ড সাইডের ভ্যালু তাহলে এই বি এর ভ্যালু বি এর ভ্যালুগুলোকে ডিভাইড করতে হবে এই এন্টারিং ভেরিয়েবেলের কোফিসিয়েন্ট দ্বারা তাহলে ফোর কে জিরো দ্বারা ডিভাইড করা যায় না স্ট্রিক্টলি পজিটিভ দ্বারা ডিভাইড করতে হবে তাহলে টুয়েলভ কে টু দ্বারা ডিভাইড করলে সিক্স এইটিন কে টু দ্বারা ডিভাইড করলে নাইন তাহলে যে রেশিওটা কম হবে সেটাকে আমাকে এন্টারিং ভেরিয়েবল বলতে হবে সরি লিভিং ভেরিয়েবল বলতে হবে তাহলে আমরা জানি বেসিক ভেরিয়েবলের ক্ষেত্রে এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ তাহলে এই তিনটের মধ্যে সেকেন্ড যেটা এটাকে আমরা বলতেছি লিভিং ভেরিয়েবল তাহলে নতুন যে পরবর্তী ইটারেশনের এক্স বি যেটা হবে সেটা হবে এক্স থ্রি এক্স টু আর হচ্ছে এক্স ফাইভ আচ্ছা এখন তাহলে বি কিভাবে ক্যালকুলেট করা হবে তাহলে সিমিলার ভাবে আমরা বি এর ক্ষেত্রে কি জানি ক্যাপিটাল বি আমরা জানি যে এই এ আর আই এখান থেকে আমাদেরকে এই এক্স থ্রি এক্স টু এক্স ফাইভ এই দুইটা বাদে বাকি থাকতেছে কি এক্স ওয়ান আর হচ্ছে এক্স ফোর এই দুইটাকে আমাদেরকে বাদ দিয়ে তাহলে এইটাকে বাদ দিব আর এক্স ফোর এইটাকে বাদ দিব এইটা বাদ দিয়ে বাকি অংশটুকু হবে হচ্ছে আমার বি এবং বিয়ের ক্ষেত্রে কোন সিকোয়েন্সে হবে এখানে যে সিকোয়েন্স আছে প্রথমে হচ্ছে এক্স থ্রি এরপরে হচ্ছে এক্স টু এরপরে হচ্ছে এক্স ফাইভ এই সিকোয়েন্সে হবে তাহলে বিয়ে বিটা কিরকম হবে প্রথমে এই যে নতুন এক্স বিয়ের ক্ষেত্রে কি হচ্ছে প্রথমে এক্স থ্রি এরপরে এক্স টু এক্স পরে এক্স ফাইভ তাহলে এক্স থ্রি এর কফিশন গুলো হচ্ছে তাহলে ওয়ান জিরো জিরো এরপরে তাহলে এটা হচ্ছে বি আমরা এখান থেকে বি পাচ্ছি এক্স বি পাচ্ছি এই দুইটা ক্যালকুলেট করা হয়েছে ইটারেশন ওয়ান এর জন্য তাহলে এর পরবর্তী কাজ হচ্ছে আমরা এখানে যেহেতু এইটা হচ্ছে ইনভার্স আর স্মল বি টা তো নো চেঞ্জ রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বা ম্যাক্সিমাম রিসোর্সের ভ্যালু তো নো চেঞ্জ তাহলে এখন আমাদেরকে এই নতুন বি ম্যাট্রিক্সটা থেকে বি ইনভার্স বের করতে হবে তাহলে তোমরা যদি এটা দেখো এই যে তোমরা চাইলে ক্যালকুলেটার করতে পারো আমি জাস্ট অনলাইনে এখানে এটা করে রাখছি তোমাদের এই যে দেখো আমাদের কারেন্ট যে বি ওয়ান জিরো 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 টু টু জিরো জিরো ওয়ান তাহলে কারেন্ট বি এটাকে জাস্ট বসাই দিলে ইনভার্স মেক্রিস হচ্ছে ওয়ান জিরো 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 হাফ জিরো জিরো মাইনাস ওয়ান ওয়ান তাহলে আমাদের এখন বি ইনভার্স টা হচ্ছে ওয়ান জিরো 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 হাফ জিরো জিরো মাইনাস ওয়ান ওয়ান তাহলে ইটারেশন ওয়ান এর ক্ষেত্রে ছিল এইটা বি ছিল এইটা বি ইনভার্স করে পাওয়া যাচ্ছে এইটা এটা তোমরা ম্যানুয়ালিও চেক করে দেখতে পারো করতে পারো বা অনলাইনে করতে পারো যেভাবেই করো প্র্যাকটিসের জন্য তাহলে বি ইনভার্স ইন্টু হচ্ছে স্মল বি এটা মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি এক্স বি আর সি তাহলে এখন ছিল হচ্ছে এক্স থ্রি এক্স টু আর হচ্ছে এক্স ফাইভ এই তিনটা হচ্ছে বেসিক ভেরিয়েবল তাহলে বেসিক ভেরিয়েলের কোঅিসিয়েন্ট তাহলে এক্স থ্রির কোফিসিয়েন্ট জিরো এক্স টু এর কোঅিসিয়েন্ট ফাইভ এক্স ফাইভের কোঅিসিয়েন্ট হচ্ছে জিরো তাহলে আমরা জেটের ভ্যালু ক্যালকুলেট করবো জিরো ফাইভ জিরো আর এখানে পাওয়া গেছে ফোর সিক্স সিক্স তাহলে জিরো ইন্টু ফোর মানে হচ্ছে জিরো ফাইভ ইন্টু সিক্স মানে হচ্ছে থার্টি জিরো ইন্টু সিক্স মানে হচ্ছে জিরো তাহলে টোটাল হচ্ছে থার্টি এই যে এখানেও দেখো সিমপ্লেক্স মেথডও কিন্তু ফার্স্ট ইটারেশন রেজাল্ট আসছিল 30 এখন তাহলে অপটিম্যালিটি অ্যানালাইসিস করতে হবে অপটিম্যালিটি অ্যানালাইসিস এটা অপটিমাম কিনা তাহলে এটার ক্ষেত্রে ওই একই ফর্মুলা দিয়ে অপটিমালিটি অ্যানালাইসিস করতে হবে সিবি বি ইনভার্স এ মাইনাস হচ্ছে সি এটা দিয়ে আমাদেরকে অপটিম্যালিটি অ্যানালাইসিস করতে হবে এই যে এখানে অলরেডি এখানে জাস্ট ক্যালকুলেশনটা দেখাই রাখছি তাহলে এটা হচ্ছে সিবি এটা হচ্ছে বি ইনভার্স এটা হচ্ছে এ মাইনাস হচ্ছে এই অংশটুকু মাইনাস সি এর যে অংশটা মাইনাস থ্রি আর বাকি তো অন্য কোন টার্ম তো এখানে নাই তাহলে দেখা যাচ্ছে এখানে এখানেও এই অংশটা দেখা যাবে যে বাকি দুইটা অংশে মাইনাস থেকে যাবে এই মাইনাস থ্রি আর এখানে আরেকটা অংশ মাইনাস থেকে যাবে বলে এটা অপটিমাম থাকবে না এডারশন টুতে সিমিলার ভাবে আবার এখানে যে ফাংশন থাকবে a ইনটু আই এ আই থেকে এখন বেসিক ভেরিয়েবল নন বেসিক ভেরিয়েবল প্রথমে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার পরে তখন বেসিক আর নন বেসিক ভেরিয়েবল আইডেন্টিফাই করা মানেই হচ্ছে কোনটা এন্টারিং ভেরিয়েবল আর কোনটা লিভিং ভেরিয়েবল এই দুইটাকে আইডেন্টিফাই করা তাহলে এখান থেকে দেখা যাবে যে X2 ছিল আগে আর হচ্ছে যে X3 থ্রি ফোর ছিল তাহলে এক্স থাকলো এক্স ছিল তাহলে এক্স ফাইভটা লিভিং ভেরিয়েবল হয়ে যাচ্ছে আর এক্স হয়ে যাচ্ছে এন্টারিং ভেরিয়েবল তাহলে এখানে নতুন যে বি আসছে সেই বিট এআই থেকে তাহলে এখন বাদ যাবে হচ্ছে এক্স ফোর আর এক্স ফাইভ সেই কলাম দুইটাকে বাদ দিয়ে বাকি যেগুলো থাকতেছে সেটাকে বলা হচ্ছে বি সেই বিটাকে ইনভার্স ম্যাট্রিক্স করলে পাওয়া যাচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স তাহলে এরপরে হচ্ছে এক্স বি এক্স বি টু হচ্ছে তাহলে বি ইনভার্স ইনটু হচ্ছে স্মল বি তাহলে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে পাওয়া যাচ্ছে এক্স বি আর সি বি হচ্ছে

এই যে অপটিমালিটি অ্যানালিসিস এখানে দেখানো হয়েছে সিবি বি ইনভার্স এ মাইনাস সি দেখা যাচ্ছে যে দুইটাই জিরো জিরো আসতেছে তার মানে দুইটাই পজিটিভ যেহেতু এখানে কোনো নেগেটিভ টার্ম থাকবে না তার মানে বলা যায় যে এই এখানে হচ্ছে অপটিমাম তাহলে সামারি যদি বলি একদম ইনিশিয়াল যে অবস্থায় থাকবে রিভাইসড সিমপ্লেক্স মেথডে ইনিশিয়ালাইজ করতে হবে হচ্ছে অরিজিনাল সিমপ্লেক্স মেথডটা যেভাবে বা ইটারেশন জিরোটা যেভাবে স্টার্ট হয় ঠিক একইভাবে স্টার্ট হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যাড করা বেসিক ভেরিয়েবল নন বেসিক ভেরিয়েবলকে সিলেক্ট করা নন বেসিক ভেরিয়েবেলগুলা হবে হচ্ছে যেগুলা গিভেন গিভেন যে ইকুয়েশনের গিভেন যে ইকুয়েশনগুলো আছে তার গুলোকে বলা হবে নন বেসিক ভেরিয়েবল আর বেসিক ভেরিয়েবলগুলোকে বলা হবে স্ল্যাগ ভেরিয়েবল তাহলে স্ল্যাগ ভেরিয়েবল আর হচ্ছে বা বেসিক ভেরিয়েবল আর নন বেসিক ভেরিয়েবলগুলোকে আইডেন্টিফাই করা এরপর আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করা আইডেন্টিটি ম্যাট্রিক্স আর হচ্ছে যে এ এই দুইটা থেকে আমরা বি কে ক্যালকুলেট করা এরপর বি ইনভার্স বের করা বি ইনভার্স থেকে এক্স বি ক্যালকুলেট করা তাহলে ইটারেশন পরবর্তী ইটারেশনগুলোর ক্ষেত্রে কি হবে এন্টারিং বেসিক ভেরিয়েবল বের করা এরপরে হচ্ছে লিভিং বেসিক ভেরিয়েবল বের করা লিভিং বেসিক লিভিং বেসিক ভেরিয়েবল আর এন্টারিং বেসিক ভেরিয়েবল যখন সিলেক্ট করা যাবে তখন নতুন বেস্ট ফিজিবল সলিউশন বের করা বেস্ট ফিজিবল সলিউশন বের করার জন্য আমাদেরকে এক্স বি লাগবে এক্স বি হচ্ছে বি ইনভার্স বি এরপর হচ্ছে অপটিমালিটি টেস্ট করার জন্য যে লাস্ট যে ফর্মুলাটা দেখানো হলো এই ফর্মুলাতে বসে অপটিমালিটি টেস্ট করা যখন টেস্ট করা হবে যখন যদি এরকম হয় যে পজিটিভ চলে আসছে তখন সেটাকে বলা হবে অপটিমাম তাহলে এটা মোটামুটি তোমাদের আহ ম্যাট্রিক্স